আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি সানজিদা সানজু বলছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব দারুণ মজার একটি জুস রেসিপি। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কিসের জুস, আমের জুস। আর এই আমগুলো আমি অর্ডার করেছি রাজশাহী থেকে। আর এই পুরো সিজনটাতেই আমি যতবারই আম আনাই রাজশাহী থেকেই আনাই, তো ওদের আমগুলো বেশ মজার হয় আর ভালো হয়, ফরমালিন মুক্ত আম। তো অবশ্যই এই গরমে বেশি বেশি পরিমাণে পানি খাবেন, জুস বানিয়ে খাবেন, কোনোভাবেই শরীরকে ডিহাইড্রেট করা যাবে না। তো আমগুলো ভালোভাবে এভাবে ছিলে নিচ্ছি, তারপর একটু ধুয়ে ছোটো ছোটো করে কেটে নেব, বা বড় করে কাটলেও হবে, কাটাটা নিয়ে আসলে প্রবলেম নাই, যেভাবেই কাটেন। একটা ব্লেন্ডারে বরফ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, তারপর এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা আমগুলো, তারপর দিব এর মধ্যে আমি আমার টেস্ট অনুযায়ী চিনি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, তারপর এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। তো এভাবে অবশ্যই একবার জুস ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে, একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই এই জুসটা বাচ্চারা খুব পছন্দ করবে, যেহেতু অনেক বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস নাই। তো বড়রা খেলে তো অনেক কিছু দিয়ে জুস বানিয়ে খাওয়া যায়, বাচ্চাদের জন্য এভাবে একটু মিষ্টি করে দুধ দিয়ে এভাবে যে কোনো জুস বানিয়ে দিলে ওরা খাবে। তো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, আর আমার জুসটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি আমার জুসটাকে সার্ভ করে নিব, আর আপনারা চাইলে এটার সাথে বরফ কুচি দিয়ে সার্ভ করতে পারেন। তো আমি এমনিতেই সার্ভ করছি, কারণ এটাতে আমি বরফ ঠান্ডা পানি ইউজ করেছি। আবারও বলছি, এই গরমে বেশি বেশি পানি খাবেন, জুস খাবেন, বা যে কোনো রকম ড্রিঙ্কস খাবেন, ভিটামিন সি জাতীয় খাবার খাবেন, শরীরকে ডিহাইড্রেট করা যাবে না, বাহিরে বের হওয়া যাবে না, তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাবেন। তো এবার টেম্পারেচার রেকর্ড করছে, আমার ফিল হচ্ছে এরকম। তো এই যে আমার জুস, আর একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার পেজটাকে একটা ফলো বা লাইক দিয়ে রাখবেন। এতে করে আমার যে কোনো ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।